ফল দেশের প্রেম এবং খালেদা জিয়া দেশের প্রেম এবং খালেদা জিয়া আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার সংকট সম্পর্কে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে, সে সম্পর্কে আলোচনার জন্য আপনারা যে সেমিনারের আয়োজন করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে যারা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই সেমিনারে যোগদানের জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এদেশের ছাত্র সমাজ শিক্ষাকে সময় উপযোগী ও কল্যাণমুখী করার জন্য অনেক আন্দোলন করেছে, অনেক রক্ত দিয়েছে, কিন্তু এখনও শিক্ষা সমস্যার সমাধান হয়নি। সীমিত পরিসরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা কষ্টকর ব্যাপার। আমি নিজে শিক্ষাবিদ নই, কিন্তু বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এমন পরিবর্তন প্রয়োজন যা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। শিক্ষার সুফল সকল মানুষের জীবনে পৌঁছবে। শিক্ষা হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নত জাতি হিসেবে আমাদের পরিচিতি ও মাধ্যম। শুধু সীমিত লোকের অর্থ বা বৃত্ত দিয়ে আমরা এই পরিচিতি অর্জন করতে পারব না। শিক্ষা মানুষকে গণতন্ত্রের প্রতি, ভিন্ন মতের প্রতি, ভিন্ন মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও বর্তমান ক্ষমতাসীন সরকার শিক্ষার এই মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতাকে গর্ব করেছে। একজন মানুষের পরিপূর্ণ জীবন লাভের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকলে মানুষ সকল দুর্যোগ দুর্ভোগের মোকাবেলা করতে পারে। আপনারা একটু চিন্তা করলেই দেখবেন আমাদের দেশে দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এসব ক্ষেত্রে লেখাপড়া জানা মানুষের চেয়ে লেখাপড়া না জানা ক্ষতিগ্রস্ত ও নিহত মানুষের সংখ্যা বেশি। মানুষের মনে রাখা প্রয়োজন, শিক্ষা মানুষকে শুধু হাতে কলমে পড়তে লিখতে কি ও অঙ্ক করতেই শেখায় না। শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, শিক্ষা মানুষকে মর্যাদা দেয়। এই মর্যাদার জন্যই মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের সংগ্রামে লিপ্ত হয়। মর্যাদাবিহীন মানুষ সবসময় সমাজে উপেক্ষিত থাকে। আমাদের সমাজে এই উপেক্ষার হার অনেক বেশি। এ কারণেই সকলের কাছে গ্রহণযোগ্য একটি জীবনভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। একথা আজ স্বীকার করতে হবে যে আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রম অবনতি ঘটেছে। এই অবস্থা টিকিয়ে উঠতে না এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে, আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। বর্তমানে বাংলাদেশে একাধিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান ব্যবস্থার লক্ষ্য
ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার সঙ্গে সমাজে বিরাজমান যে শ্রেণী ও অর্থনৈতিক বৈষম্য আছে তা সম্পর্কিত। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, সমাজ যেখানে মাদ্রাসা শিক্ষার জন্য নিজেই অর্থের সংস্থান করে, সমাজের সুবিধাভোগীরা সেখানে ভিন্ন ধরনের শিক্ষার জন্য অর্থ ব্যয় করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রচলিত সব ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে, কারণ সকল শিক্ষার মধ্যে ইহলৌকিক ও পরলৌকিক জীবন সম্পর্কে চিন্তা ভাবনা আছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে। যেসব যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে তাল মেলাতে না পারলে ভবিষ্যতে আমাদের চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এ কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচিতে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারলে দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এক কথা নয়, জনসমষ্টি কাজের নয়, অর্থনৈতিকভাবে যেটাকে কাজে লাগাচ্ছেন না সেটা জনসংখ্যা, পপুলেশন, এটাতে কোনো লাভ নেই। এটা লাইবিলিটি, কিন্তু এটা প্রশিক্ষণের মাধ্যমে এবং সংগঠনের মাধ্যমে জনশক্তিকে পরিণত করলে এটা একটা পাওয়ার, এটা একটা ইকোনমিক প্রোডাক্ট, এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আপনারা আয় উপার্জন করতে পারেন। প্রেসিডেন্ট জিয়ার এই চিন্তাকে মাথায় রেখে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিল। আমরা শিক্ষা কমিশনও গঠন করেছিলাম, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। জনইচ্ছার প্রতিফলনে আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষা ব্যবস্থাকে কেমন করে জনকল্যাণমুখী করবে তা আপনারা ইতিমধ্যে ভিশন 2030 থেকে জেনেছেন। ক্ষমতায় গেলে প্রথম 5 বছরেই আমরা এসব বাস্তবায়িত করতে পারব না। শিক্ষা খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করে দেশকে নিরক্ষরতার অভিশাপ ও অন্যান্য শিক্ষা সমস্যা থেকে মুক্তি দেওয়া হবে। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের হাতিয়ার হবে না, হবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার হাতিয়ার, সর্বপর্যায়ে শিক্ষা অর্জনের সুযোগ লাভের ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক, জেন্ডার ও অর্থনৈতিক বাধাসমূহ দূর করা হবে। আমাদের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জনগোষ্ঠীর চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র ডিগ্রি প্রাপ্তির মোহ থেকে দেশের তরুণদেরকে মুক্ত করতে হবে। সামর্থ্য, মেধা ও কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী শিক্ষা শিক্ষকতার পরিবর্তন আনতে হবে। পেশাগত ও কারিগরি শিক্ষা, প্রকৌশল বিদ্যা, চিকিৎসা বিদ্যা, বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞানের বিভিন্ন মৌলিক ও প্রায়োগিক শিক্ষা, গবেষণা, শত শত ধরনের
ট্রেড ও পেশার জন্য প্রশিক্ষণ কর্মসূচি মানব সম্পদকে বিকশিত করতে পারে। বিভিন্ন ধরনের ট্রেড ও পেশার চাহিদা পূরণের জন্য গুণগতভাবে উন্নত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রয়োজন হবে। একই সঙ্গে সকল পর্যায়ে শিক্ষকতার মানও উন্নত করতে হবে। এজন্য প্রয়োজনে বিদেশে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও অধ্যাপকদের সহযোগিতাও গ্রহণ করতে হবে। মানব সম্পদ উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতকে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে। প্রযুক্তি ও কারিগরি ইনস্টিটিউটগুলোর ইনস্ট্রাক্টর ও ট্রেনারদের বিশেষ আর্থিক সুবিধা, অন্যবিধ সুযোগ সুবিধা প্রদান করে এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সামাজিক দায়িত্ববোধ কর্মসূচির সিংহভাগ মানব সম্পদ উন্নয়নে ব্যয় করতে উৎসাহিত করতে হবে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের নিশ্চিত ব্যবস্থা আমরা করতে চাই, বিশেষ করে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষিত নারী ও পুরুষ যুবকদের স্ব ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি খাতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সুধীমণ্ডলী, আমাদের জনসংখ্যায় বয়সভিত্তিক কাঠামো যেভাবে বদলে যাচ্ছে তা মোকাবেলায় মূল কৌশল হবে সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা এবং আকর্ষণীয় চাকরি সৃষ্টি করা। শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সেতুবন্ধন রচনা করা, অগ্রসর জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি করা, মানব সম্পদ উন্নয়নে ব্যবহারিক জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, প্রয়োগিক ও তাত্ত্বিক গবেষণা সহ সব ধরনের জ্ঞান চর্চার মধ্যে ভারসাম্য অর্জন করতে পারলে পরিবর্তন সাধন করা যাবে। সুধীমণ্ডলী, আজ সারাদিন পরিবর্তনের জন্য শিক্ষা স্লোগানের ভিত্তিতে আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে আলোচনা করেছেন তার জন্য পুনরায় ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও মান উন্নয়নে আপনাদের এসব বক্তব্য ও সুপারিশ আমাদের সহায়ক হবে। আপনারা সকাল থেকে কষ্ট করে এখানে বসে আছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।